হযরত হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, অজুহাত দেখায় ওরা। এমনিতে দুনিয়ার নিয়ম হচ্ছে যার হাত দুইটা দুনিয়ার লাইনে হোক আর আখেরাতের লাইনে হোক, যার হাত দুইটা সে সফলতা পায়, যে তৃতীয় হাত দেখাইতে চায় ও ধোকা দেয় নিজেও ঠকে। হাত কয়টা মানুষের? তো তিন নম্বর হাত আইলো কই থেকে? দুই হাত মানে কি? ডান হাত বাম হাত। তিন নম্বর হাতের নাম হইলো অজুহাত। সাবাস। এই অজুহাতকে যে ব্যবহার করে, মানে তৃতীয় হাতকে যে ব্যবহার করে, ওর কপালে খারাপই আছে, ওর দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। তাহলে হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, অজুহাত দেখায় না, নামাজ পড়তে আসতো না যে অজুহাত দেখায় না, বরং তুমি ভাবতে থাকো এমন কি অপরাধ করেছ যে আল্লাহ তাআলা তোমার উপরে এতটা নারাজ যে আল্লাহ চান না তোমার মতো বান্দা তার সামনে দাঁড়ায় তাকে সিজদা করুক, এই জন্য তোমাকে দূরে সরায় রাখছেন। আল্লাহ যদি চাইতেন তোমার কাপড়ও পাক থাকতো, হাতে সময়ও থাকতো। কথায় কথা আসে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পরে অনেকে শুনে থাকবেন হয়তো। একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, কি ছুটছে? তাহাজ্জুদ। কখন পড়ে? এখনকার ছেলেবেলেরা মোবাইল বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা কর না কে? এটা সহজ হিসাব। হযরত মুআবিয়ার তাহাজ্জুদ একদিন ছুটে গেছে, সারাদিন কান্না করছে, হায় রে কান্না। আচ্ছা, তাহাজ্জুদ কি ফরজ উম্মতের জন্য, আমাদের জন্য? তাহাজ্জুদ কি ওয়াজিব? আমাদের কোন কোন ফতোয়ার কিতাবে সুন্নতে মুআক্কাদার কথা আসছে, তাও এটা গ্রহণযোগ্য শক্তিশালী মত না। তো তাহাজ্জুদ ছুটার কারণে হযরত মুআবিয়া কেন এত কান্না করে, এই কথায় পরে আসি, মাঝখানে মজার বিষয়টা শেষ করি, আসল কথা পরে বলছি। সারাদিন কান্না করে পরদিন যখন ঘুমাইছে, একা একা ঘরে দেখেন এক বড় বুজুর্গ পাগড়ি টাগড়ি বান্দা লম্বা জুব্বাওয়ালা হুজুর পিসা আইসা হযরত মুআবিয়া ডাকতেছে, উড়েন উড়েন উড়েন। আচ্ছা, একা ঘরের মধ্যে হঠাৎ যদি দেখে কেউ আসছে কেমন লাগে? তো ওনাদের ইমান শক্তিশালী বলে অত ভয় পায় নাই, আমরা তো কাপড় নষ্ট করতাম নিশ্চিত। হযরত মুআবিয়া, আর তুমি কে? এই ঘরে ঢুকলো কেমনে? তো বলে, আমি ইবলিস। কে? ইবলিস। ইবলিস আসছে, হযরত ইবলিস আসছে। তা আমার কেন জাগাইতেছ? তাহাজ্জুদ পড়ার জন্য। কি পড়ার জন্য? আরে অবাক করা বিষয়, ইবলিস আমার তাহাজ্জুদ পড়ার জন্য মানুষকে ডাকে, এটাও বিশ্বাস করতে হবে? তো ইবলিস বলে, আমি কি আর সাধে আসছি, গত রাতে তাহাজ্জুদ ছুটার কারণে সারাদিন যে কান্নাকাটি করছেন আমার কলিজারা ছিঁড়ে গেছে, তার চেয়ে বরং আপনি নামাজ পড়েন ওইটাই ভালো, কান্নাকাটি করেন না। মুসলমানের কান্নাকাটি চোখের পানি আমার গায়ে অ্যাসিডের মতো লাগে, জ্বলে জ্বলে। শয়তান মনে রেখেন, শত্রু যখন আপনার একটু উপকার করে, বুঝবেন ও আপনার আরো বড় ক্ষতি করতে চাচ্ছে। আরেকটা কথা যখন শুরু হয়েছে, আরেকটা উদাহরণ শোনা যাক। এক ভাঙ্গা ঘরে এক লোক থাকে, হঠাৎ এক বুজুর্গ আইসা বলতেছে, আয় ভাই তাড়াতাড়ি বাইর। যেই না ঘর থেকে বের হয়েছে, ঘর ভেঙে বসছে। আরে আজিব, আমরা তো বাঙালি, একটু উল্টা পাল্টা দেখলে মনে করি আরে এই হুজুর না জানি মাত্র আসমান দিয়ে গেছে, পেটটা বড় দেখলেই তো মুড়িদের অভাব নাই। বাংলাদেশে বহু পিসাও আমি খালি চিন্তা করি, এত মুড়ি দর কাছে কেন যায়? সব খুঁজা যেটা পাইছি ওর পেটটা বিশাল পেট, দেখেই শান্তি আসান এরকম। আল্লাহ, তো যেই না বলছে বের হ, বের হওয়ার সাথে সাথে ঘর কি ভেঙে? এখন তো এই লোক